हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এর আগে ভিডিওতে আমি তোমাদের সাথে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজ শেয়ার করেছিলাম। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ক্লজ বলে একটা প্লেলিস্ট দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তো অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব সাধারণত কি করে? কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের বর্ণনা দেয়। কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের যে বর্ণনা দেয় তাকে বলা হয় অ্যাডভার্ব। তো নাউন ক্লজের মতো অ্যাডভার্বিয়াল ক্লজেরও কিছু কতগুলো নিয়ম রয়েছে, কতগুলো রুল ফলো করে অ্যাডভার্বিয়াল ক্লজ, কীভাবে ব্যবহার করা হয় প্রত্যেকটা সেন্টেন্সে, কীভাবে দেখে বুঝতে পারবে তোমরা সহজেই, সেটাই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখো সাতটা পয়েন্ট আমি তোমাদের জন্য লিখেছি। তো প্রথম পয়েন্টটা কী আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, সময়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, টাইম মানে কি? সময়। তাহলে যে অ্যাডভার্বিয়াল ক্লজে কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। ওয়েট, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো। ওয়েট আনটিল আই রিটার্ন, অপেক্ষা করো যতক্ষণ না আমি আসি। তাহলে ওয়েটটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ। আমি এখানে কাউকে ওয়েট করতে বলছি, তাহলে ওয়েটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আনটিল আই রিটার্ন, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। তাহলে ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে একটা ভার্ব, সেই ভার্বের বর্ণনা দিচ্ছি যতক্ষণ না আমি আসি ততক্ষণ অপেক্ষা করো। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, এডিভি ক্লজ। নেক্সট দু নম্বর সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস মানে জায়গা বোঝাচ্ছে। তাহলে এখানে স্টে, স্টে মানে থাকো, তাহলে স্টেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাও অবশ্যই করে ভার্ব একটা স্টে। তাহলে ওয়্যার ইউ আর, যেখানে আছো সেখানেই থাকো, প্লেস মানে জায়গা বোঝাচ্ছে, স্টে ওয়্যার ইউ আর, তাহলে এটাও সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এই সমস্ত রুলসগুলো তোমরা চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারো। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, ম্যানার মানে হচ্ছে যেখানে ধরন বোঝায়। গো অ্যাজ ইউ লাইক, এটা একটা খেলার নাম, গো অ্যাজ ইউ লাইক। তাহলে গো অ্যাজ ইউ লাইক, এখানে গোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর অ্যাজ ইউ লাইক হচ্ছে এখানে ম্যানার বোঝাচ্ছে, ধরন বোঝাচ্ছে, তাহলে এটা হবে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি তোমরা এই সাতটা রুল খুব ভালো করে পড়ো এবং সাতটা রুল খুব ভালো করে মাথায় রাখো, তাহলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে কোনো রকম অসুবিধা হবে না। এবং যখন তোমরা একটা ক্লজ থেকে অন্য ক্লজে ট্রান্সফরমেশন করবে, মানে সেন্টেন্সে অনেক ক্ষেত্রে চেঞ্জ করবে তোমরা, তাহলে কিন্তু তখন কোনো অসুবিধা হবে না, খুব সহজেই কিন্তু তোমরা সেন্টেন্সে ট্রান্সফরমেশন বা ক্লজের ট্রান্সফরমেশন করতে পারবে। তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অর কজ, রিজন মানে হচ্ছে কারণ, কজ মানে ও কারণ। তাহলে কোন অ্যাডভার্বিয়াল ক্লজে কারণ বোঝাবে? আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, দেখো এখানে বিকজ রয়েছে, আমি স্কুলে যেতে পারিনি। তাহলে এটা একটা সাধারণ বাক্য, এটা এর উপর নির্ভর করছে না, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম। এটা যদি শুধু বলি তাহলে সামনের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না, যে কী বলতে চাইছি আমি, কেন যাইনি আমি স্কুলে, সেটা জানতে জানার ইচ্ছা থেকে যাচ্ছে। তাহলে আই কুড নট গো টু স্কুল, এটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর বিকজ আই ওয়াজ ইল, কারণ বোঝাচ্ছে যে আমি কেন স্কুলে যাইনি, তাহলে এটা হবে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, যেখানে শর্ত দেওয়া হয়, যদি তুমি এটা করো তাহলে আমি তোমাকে এটা দেবো, সেই রকম মানে যদি তুমি আজকে স্কুলে যাও তাহলে আমি তোমাকে চকলেট দেবো, সেরকম এখানে আমি লিখেছি একটা এক্সাম্পল, ইফ ইউ গো টু স্কুল, যদি তুমি স্কুলে যাও তাহলে আমি তোমাকে একটা পেন দেবো, আই শ্যাল গিভ ইউ আ পেন, তাহলে আমি তোমাকে একটা পেন পেন দেবো। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এ নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ অবশ্যই, যদি তুমি স্কুলে যাও, তাহলে এখানে শর্ত বোঝাচ্ছে। নেক্সট তারপরে ছ নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, কনসেশন মানে হচ্ছে ছাড়, ছাড় মানে কি? যদিও সে গরিব তাও সে সৎ, বা যদিও সে অসুস্থ তাও সে আজ স্কুলে গিয়েছিল, যদিও সে অসুস্থ, দো হি ওয়াজ সিক, মানে যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ড দ্য ক্লাস, মানে তাও সে ক্লাসটা অ্যাটেন্ড করলো, বুঝতে পেরেছ? তাহলে এখানে কিন্তু এখানেও লিখেছি, যেমন এক্সাম্পল, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তাও সে সৎ। তাহলে দো হি ইজ পুয়ার আর হি ইজ অনেস্ট, তাহলে হি ইজ অনেস্ট এটা হবে সাবঅর্ডিনেট, সরি এটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর দো হি ইজ পুয়ার এটা হবে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, যদিও সে, এই যে দো ওয়ার্ডটা রয়েছে এর সাথে। নেক্সট তারপর একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অর ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি এখানে থাকবে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অর ডিগ্রি এখানে কিন্তু থাকবে। তাহলে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের মতো এত লম্বা নয়, তাহলে এখানে সো টল,
সো আর অ্যাজ রয়েছে, দেখো এখানে ডিগ্রি হচ্ছে, তারপরে আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ, মানে আমি তোমার মতোই ভালো। তাহলে এখানে আমি দুজনকেই সমান বলছি, তাহলে এখানে ডিগ্রি এসছে, এটা কোন ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এখানে এটাও পজিটিভ ডিগ্রি, এরকমও থাকতে পারে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় অফ দিস ক্লাস, এরকমও থাকলেও সেটাও কিন্তু ডিগ্রি অফ কম্পারিজন, সরি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন অর ডিগ্রির মধ্যে কিন্তু পড়বে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা থাকে দেন আমাকে কমেন্ট করে জানিও, তাহলে এই টপিকের উপর আমি আরও ডিটেলসে ভিডিও কিছুদিন পর বানাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।